আজকে একটা ভিয়েতনামি সিনেমার গল্প বলবো, যেখানে রয়েছে বাচ্চা দুজন ভাই, যারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে রাগের বশে কেন কোনো কিছুই করতে নেই, আর ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সাথে কেমন হওয়া উচিত। আর বলবো বেশ কজন বাবার গল্প, যারা সন্তানের জন্য কতই না ত্যাগ স্বীকার করেছিল এই গল্পে। তো আজকের গল্প ইয়েলো ফ্লাওয়ার্স অন দ্য গ্রিন গ্রেস সিনেমাকে নিয়ে। তো চলুন ভিয়েতনামের ছোট্ট সেই গ্রামের দুই ভাইয়ের গল্পটি শুরু করি। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় এক লোক তার বড় ছেলের সাহায্য নিয়ে ঠেলা গাড়িতে করে তার অসুস্থ ছোট ছেলেকে নিয়ে প্রাণপণে হাসপাতালের দিকে যাচ্ছে। এরপর আমরা ফিরে আসি ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রামে, যেখানে সেই বাচ্চা দুজন খেলা করছিল, মাঝে মাঝে পাথর ছোড়াছুড়িও করছিল। কিন্তু হঠাৎই একটা পাথর গিয়ে ছোট ছেলেটির কপালে গিয়ে লাগে, আর এখনই তাদের বাবা সেখানে এসে বড় ছেলেকে বকা দেয় আর দুষ্টামির জন্য ছোট ছেলেকে ঘরে নিয়ে চলে যায়। এখানে বাচ্চা দুজন ছিল আপন দুই ভাই, বড়জনের নাম ছিল থিয়ান আর ছোটজনের নাম ডং। তাদের বাবা স্থানীয় এক কারখানায় ঘর বানানোর জন্য টালি তৈরির কাজ করত, আর মা স্থানীয় বাজারে শাক সবজি বিক্রি করত। তাদের একটা চাচাও আছে, তার নাম ছিল দান। প্রতিদিনের মতো আজকে রাতেও দান তাদের কাছে এসে বিভিন্ন ভূতের গল্প শোনাতে থাকে, আর সুযোগ বুঝে তাদের এলাকার এক মেয়ে ভিনের জন্য ডংয়ের কাছে একটা চিঠি দিয়ে যায়। আর এখন ডং যায় ভিনের কাছে চিঠি ডেলিভারি করতে, আর তার বড় ভাই থিয়ান যায় মাং নামের এক বাচ্চা মেয়ের দোকানে কিছু বাদাম কিনতে। এখন পরদিন সকালে আমরা তাদের চিরাচরিত জীবনযাত্রা দেখি। বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্বচ্ছ নদীর পানিতে খেলা করছে, আর এখানে দান যেমন ভিনকে পছন্দ করে, থিয়ানও আসলে সেই দোকানদার মেয়েটি যার নাম ছিল মাং তাকে খুব পছন্দ করে। দিন শেষে আবার রাত হয়, আজকেও দান এসে ডংয়ের হাতে চিঠি পাঠায় ভিনকে দেবার জন্য, কিন্তু বেচারা ডং আজকে ধরা পড়ে যায় ভিনের বাবার কাছে। কিন্তু কোনো রকমে পালিয়ে এসে বাড়িতে ফিরে আসে, আর রাতের বেলা দুই ভাই শুয়ে শুয়ে গল্প করতে থাকে, যেখানে থিয়ান ডংকে বলে, এমন পিয়নগিরি কতদিন হলো করছিস তুই? ডং বলে, হবেই তো 10-12 বার। আর এসব কিছু শুনে থিয়ানও ভাবে সেও মংকে একটা চিঠি লিখবে। আর পরদিন স্কুলে সে মংয়ের জন্য এক কোণে বসে একটা চিঠি লিখছিল, কিন্তু তার এক দুষ্ট বন্ধু এসব কিছু আবার দেখে ফেলে। সে থিয়ানের হাত থেকে চিঠি নিয়ে মাংকে দিয়ে দেয়, কিন্তু বেচারি মাং এখনও এসব কিছু বুঝতেও শেখেনি। ক্লাসে টিচার চলে আসলে মাং সোজা তার চিঠি নিয়ে গিয়ে টিচারকে দেখিয়ে দেয়, আর আজকে হতভাগা থিয়ান টিচারের কাছে বেশ ভালোই মার খায়। সেদিন থিয়ান মাংকে বকা দিতে তার বাড়িতে যায়, কিন্তু সে দেখে সেই বাড়িতে তালা দেয়া, আর সেই ঘরের ভিতরে কেউ যেন একজন আছে। কিন্তু তখনই মাং পেছন থেকে এসে থিয়ানকে নিয়ে যায়। সেখানে থিয়ান তাকে বলে, তোমাদের ঘরে একটা চোর ঢুকেছে, আমি দেখেছি। আর তখন বাচ্চা মাং তাকে বলে, ওটা চোর নয় থিয়ান, ওটা আমার বাবা, ওনার কুষ্ঠ রোগ হয়েছে, তাই আমরা তাকে ঘরে বন্ধ করে রাখি। এসব কিছু শুনে থিয়ান আর মাংকে কিছুই বলতে পারে না, বরং তাদের মাঝে এখন আরও ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এভাবে বেশ কাটছিল ছোট্ট সেই গ্রামের কয়েকটি পরিবারের দিনকাল। কিন্তু হঠাৎই একদিন মাংয়ের বাড়িতে আগুন ধরে যায়, আর দুর্ভাগ্যবশত আগুন সেই ঘরে ধরে যেখানে মাংয়ের বাবাকে কুষ্ঠরোগের জন্য আটকে রাখা হতো। কিন্তু সেদিন হয়তো তাদের কপাল ভালো ছিল, কারণ মাংয়ের মা তার আগের দিনই তার বাবাকে নিয়ে শহরের এক হাসপাতালে ভর্তি করিয়ে রেখে এসেছে। পরদিন সকালে থিয়ান যায় মাংয়ের বাড়িতে তার সাথে দেখা করতে, আর সেখান থেকে আসার সময় মাঠের পাশের এক জঙ্গল থেকে অদ্ভুত ভৌতিক সব শব্দ শুনতে পায় সে। আর থিয়ান ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় জঙ্গলের ভেতরে কেউ যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে। থিয়ানও ভয় পেয়ে জলদি বাড়ি ফিরে চলে আসে। আর পরদিন দেখা যায় মাংয়ের বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তারা তাদের বাড়িটা বিক্রি করার জন্য ফাঁকা করতে থাকে, আর মাংয়ের মাও তার বাবার সেবা করতে শহরে চলে যায়, শুধু গ্রামে রেখে যায় মাংকে। তবে মাংকে সে থিয়ান আর ডংয়ের পরিবারের কাছে রেখে গিয়েছিল কদিনের জন্য। এভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন হঠাৎ খবর আসে মাংয়ের বাবার আসলে কুষ্ঠরোগ নয়, অন্য কোনো একটা রোগ হয়েছে, আর সে এখন অনেক সুস্থ। আর মাংয়ের মা
কিছুদিনের মধ্যে মাংকেও শহরে নিয়ে চলে যাবে। এই খবরে সবাই খুব খুশি হলেও কষ্ট পায় শুধু থিয়ান। এদিকে থিয়ান সারা দিন মনমরা হয়ে বসে থাকলেও ডং মাংয়ের সাথে সারা দিন খেলে বেড়ায়। এভাবে আরও কিছুদিন কেটে যায়। আর এখন নদীর পানি আর বর্ষাকালে তাদের এলাকায় এক ভয়ানক বন্যা হয়। গ্রামের সব বাড়িঘর ডুবে যায়, সবাই টিনের চালে গিয়ে আশ্রয় নেয়। আর এভাবে আরও কিছুদিন কেটে যায়। এখন বন্যা নেমে গেছে, বন্যায় অনেক পশু পাখি মারা যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। থিয়ানের বাবা মা প্রায় নিঃস্ব হয়ে যায়। তারা নিজেরা না খেয়ে কোনো রকমে বাচ্চাদের পেটে খাবার তুলে দেবার প্রাণপণ চেষ্টা করতে থাকে। এদিকে পরদিন নদীতে খেলার সময় ডং একটা সোনালি রঙের মেটাল খুঁজে পায়। নিষ্পাপ বাচ্চাগুলো খুবই খুশি হয়ে যায়। তারা ভাবে এটা বুঝি সোনা। তারা সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় এটি বিক্রি করে তারা বাড়ি করবে, গাড়ি কিনবে। তাই তারা জলদি তাদের খেলা শেষ করে তাদের মায়ের বাজার থেকে ফিরে আসার অপেক্ষা করছিল রাস্তার পাশে। আর তার মা ফিরে আসলে ডং খুবই উৎসাহ ভরে দেখায়, মা এই যে দেখো আমি সোনার টুকরো কুড়িয়ে পেয়েছি। কিন্তু এক মুহূর্তে বাচ্চাদের সব স্বপ্ন সব ইচ্ছাগুলো যেন চুরমার হয়ে যায়। কারণ তাদের মা তাদের জানায় এটা সোনা নয়, এটা পিতলের একটা অংশ মাত্র। বেচারা বাচ্চাগুলো মন খারাপ করে ফেলে। এদিকে থিয়ানের বাড়িতে এখন প্রচুর অভাব অনটন চলতে থাকে। তাই থিয়ান একটা জমিতে আলু তোলার পরে সেখানে পড়ে থাকা মিষ্টি আলু খুঁজতে থাকে, এই আশায় যে দুই ভাই একসাথে একবেলা একটু পেট ভরে খাবে। আর সে দুটো মিষ্টি আলুও খুঁজে পেয়ে যায়। কিন্তু সেখানে থিয়ানের সে দুষ্ট বন্ধু এসে তার থেকে আলুটি ছিনিয়ে নেয়। কিন্তু এবার থিয়ান আর সহ্য করে না, সে তার অনাহারে থাকা ভাইকে খাওয়া সেই দুষ্ট ছেলের সাথে মারামারি করে হলেও ছোট্ট ভাইয়ের জন্য আলু দুটো নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এখানেই ঘটে এক বিশাল বড় ভুল। কারণ ছোট্ট ডং তখন ঘরে বসে খেলনা হাঁড়ি পাতিলে পাতা মাটি এসব কিছু দিয়ে মাংয়ের সাথে মুরগি রান্না করে খাওয়ার মতো খেলা করছিল। কিন্তু দরজার ওপাশে থিয়ান যখন শুনতে পায় ভেতরে ডং আর মাং মুরগির মাংস খাচ্ছে, সে যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। কারণ সে কত মাস অনাহার অর্ধাহারে থেকেছে, সে ভাইয়ের পেটে খাবার দিতে লড়াই করে আলু ছিনিয়ে এনেছে, আর সেই ভাই তাকে ছেড়ে মুরগির মাংস একা একাই খাচ্ছে, এটি সে মানতেই পারেনি। তাই সেখানে থাকা একটা লাঠি নিয়ে গিয়ে পেছন থেকে সে ডঙের কোমরে একটা ভয়ানক আঘাত করে। ছোট্ট ডং প্রচণ্ড ব্যথায় মাটিতে পড়ে যায়। আর থিয়ান দেখতে পায় তারা তো বাচ্চাদের খেলা খেলছিল মাত্র। থিয়ান সাথে সাথে তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মাটিতে পড়ে ডং ব্যথায় কাতরাতে থাকে। থিয়ান তার বাবা মাকে ডাকার জন্য যেতে থাকে, কিন্তু মাটিতে ব্যথায় কাতরাতে থাকা ডং তার ভাইকে বলে, ভাইয়া আব্বু আম্মুকে বলিও আমি গাছ থেকে পড়ে গেছি, তুমি মেরেছো জানতে পারলে তোমাকেও তারা খুব মারবে। কিন্তু অনুশোচনায় যেন ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায় থিয়ান। শেষমেশ তার বাবা মা স্থানীয় এক ডাক্তারকে ডেকে বাসায় আনে। কিন্তু ডাক্তার জানায় ডঙের কোমর ভেঙে গেছে, তাকে হাসপাতালে নিতে হবে, বাড়িতে এর চিকিৎসা করা সম্ভবই নয়। এমনি অভাবের সংসার, তার উপর আবার হাসপাতাল খরচের চিন্তায় ডঙের বাবা মা যেন পাথর হয়ে যায়। তারপরেও বাবা মা তো সন্তানের জন্য তাদের পালিত একটিমাত্র গরুও তারা বিক্রি করে দেয়। আর এখানেই সিনেমার শুরুর সেই সিনটি দেখানো হয় যেখানে ডং তার ভাইকে তার বাবার সাহায্যে ঠেলা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। স্থানীয় হাসপাতালে ডঙের বেশ কিছুদিন চিকিৎসাও হয়, আর ডঙের বাবার হাতের টাকাও প্রায় শেষ হয়ে যায়। কিন্তু হাসপাতাল থেকে জানায় এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া ঠিক করা সম্ভব না, এটির জন্য শহরে যেতে হবে, অনেক টাকা খরচ করতে হবে। আর এই কথা শুনে যেন ডঙের বাবা মা একদম নিঃস্ব হয়ে যায়। আর এখানে ডঙের মা বলে, টাকা কোথায় পাবো আমরা, আমাদের তো বিক্রি করার মতো আর কিছুই নেই। বাহিরে বসে থিয়ান সব কিছুই শুনছিল। অনুশোচনা আর ছোট ভাইয়ের এমন হাল দেখে থিয়ান যেন নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারে না। সে নিজেই অনুশোচনা করতে তার আদরের ছোট ভাইয়ের পাশে সব সময় বসে থাকত, তার সেবা করত। আর মাংও এখন থিয়ানকে ঘৃণা করতে শুরু করে, কারণ মাংয়ের একমাত্র খেলার সাথীর এই অবস্থার জন্য সে থিয়ানকেই দায়ী মনে করে। মাং সময় পেলে ডঙের হাত ধরে নির্বাক হয়ে বসে থাকত। ডঙও এখন শয্যাশয়ী, তার বাবা মায়ের আর সামর্থ্য নেই যে ডঙকে আর চিকিৎসা করাবে। আর এখন সময় চলে আসে মাংয়ের তার মায়ের কাছে শহরে চলে যাওয়ার।
থিয়ানের মা মাংকে নিয়ে চলে যায় শহরের দিকে, আর মাং পেছনে ফেলে যায় তার প্রিয় বন্ধু, তার খেলার সাথী আর হাজারো স্মৃতিঘেরা এই গ্রামকে। মাং অঝরে কাঁদতে থাকে আর দূর থেকে তাকিয়ে তাকে বিদায় দেয় থিয়ান। এদিকে মাংকে ছাড়া এই বিরান বাড়িতে একা একা বসেছিল থিয়ান, আর তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায় তার ভাইয়ের ঘর থেকে। আর সে যখন তার ভাইয়ের ঘরে দেখতে যায়, সে অবাক হয়ে দেখে জানালা ধরে ডং এখন উঠে বসে আছে। থিয়ান তো অবাক হয়ে যায়, সে বলে, কিভাবে পারলি তুই একা একা উঠে বসতে? ডং বলে, এই জানালার কাছে একটা রাজকন্যা এসেছিল, তার জন্যই আমি উঠে বসতে পেরেছি। থিয়ান তার কথা হেসেই উড়িয়ে দেয়। আর এখন পরদিন থিয়ান যখন বাহিরে থেকে কাজ করে বাড়ি ফিরছিল, সে দেখতে পায় আজকে ডং একা একাই দাঁড়িয়ে আছে। থিয়ান যেন চোখের সামনে অলৌকিক কিছু দেখে ফেলেছে। সে ডংকে বলে, তুই কিভাবে দাঁড়াতে পারলি? আজকেও ডং বলে, একটা রাজকুমার এসেছিল ভাইয়া, আমি তার জন্যই দাঁড়াতে পেরেছি। আজ থিয়ান কিছুটা অবাক হয়ে যায়, আর ডং বলে, এই যে দেখো, রাজকুমারী আমাকে হলুদ ফুলও দিয়ে গেছে। থিয়ান জানালা দিয়ে দেখে বাহিরে ফুল পড়ে আছে অনেকগুলো। কৌতূহলী বাচ্চা ছিল থিয়ান, সে পড়ে থাকা ফুলগুলোর পিছু নেয় আর হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে পৌঁছে যায়, যেখানে এর আগেও সে কাউকে দেখেছিল। থিয়ান দেখে সেখানে একটা কুঁড়ে ঘর, আর সে ঘরের মধ্যে এক পাগল লোক তার মেয়েকে নিয়ে বসবাস করে, আর লোকটি সার্কাসের রাজাদের মতো পোশাক পরেছিল। থিয়ান লোকটিকে চিনে ফেলে, লোকটির নাম ছিল তাম। যাই হোক, সেদিন তাম থিয়ানকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু পরদিন সকালে থিয়ান আবার চলে যায় মিস্টার তামের কাছে। আসলে কি হয়েছিল মিস্টার তামের সাথে, কেনই বা তাকে জঙ্গলে থাকতে হয়? এখন থিয়ান তামের দরজায় গিয়ে হাজির, আর হঠাৎই যেন মিস্টার তাম ভালো হয়ে যায়। সে জলদি থিয়ানকে তার বাড়ি থেকে একটু দূরে নিয়ে আসে, আর থিয়ান তাকে জিজ্ঞেস করে সব কিছু। আর মিস্টার তাম থিয়ানকে বলতে থাকে, আমার স্ত্রী ছিল সার্কাসের একজন মোটর সাইকেল চালক, আমাদের সন্তান নিতে দেরি হলেও আমাদের ফুটফুটে মেয়েটাই ছিল আমাদের পরিবারের রহমত। আর আমি একদিন আমার মেয়ে নিকে নিয়ে যাই তার মায়ের খেলা দেখাতে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু নি তার মাকে দেখে খুশিতে অনেক আগে চলে যায়, আর সে নিচে পড়ে যাবার উপক্রম হয়। আমরা আমার বাচ্চা মেয়েটিকে ধরে ফেললেও নিচে খেলা দেখাতে থাকা তার মা মেয়েকে পড়ে যেতে দেখে নিজের ব্যালেন্স হারিয়ে মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। সার্কাসে সবার সামনে আমার স্ত্রী মারা যায়, আর আমার একমাত্র মেয়েটা তার মায়ের শোকে পুরোপুরি পাগল হয়ে যায়। সে নিজেকে রাজকুমারী ভাবতে শুরু করে, তাই সেদিন থেকে আমি নিজেও পাগলের ভান করে রাজা সেজে থাকি, শুধুমাত্র আমার মেয়েকে একটু ভালো রাখতে। তাই আমরা সবার থেকে দূরে এই জঙ্গলে আমাদের নিজেদেরই একটা রাজ্য বানিয়ে নিয়েছি। এসব কিছু শুনে সেদিনের মতো বাড়িতে চলে আসে থিয়ান। সে দেখতে পায় ঘরের মধ্যে মন মরা হয়ে জানালার পানে চেয়ে আছে তার ছোট ভাই ডং। থিয়ান তাকে বলে, কি রে, কি ভাবছিস? ডং বলে, ভাইয়া, আজকে তো রাজকুমারী আসলো না। থিয়ান বলে, হয়তো ব্যস্ত আছে রে, একদিন ঠিক চলে আসবে। এদিকে ডংয়ের সুস্থ হওয়া দেখে তার বাবা মা তাকে দুটো লাঠি বানিয়ে দেয়, যাতে লাঠিগুলোর উপর ভর দিয়ে ডং কিছুটা হলেও হাঁটতে পারে। এদিকে পরদিন থিয়ান সেই লাঠিগুলোর সাহায্যে ডংকে হাঁটতে শেখাচ্ছিল, কিন্তু তখনই দূরে রাস্তার এক কোণে ডং তার রাজকুমারীকে দেখতে পায়। ডং দেখে তার রাজকুমারীকে কয়েকজন ছেলে পাগলি, তার ছেঁড়া, মেন্টাল এসব কিছু বলে রাগাচ্ছিল, কিন্তু নি তার হাতে থাকা একটা লাঠি দিয়ে সে বাচ্চাদের তাড়ানোরও বৃথা চেষ্টা করছিল। কিন্তু তখনই দুষ্ট বাচ্চাগুলো বেচারি নিকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এটি দেখে ডং যেন তার শরীরের সব শক্তি ফিরে পায়। সে তার রাজকুমারীকে বাঁচাতে তার লাঠি ফেলে দৌড়ে চলে যেতে থাকে। পেছনে থেকে থিয়ান যেন অবাক হয়ে দেখতে থাকে সব কিছু। কিন্তু আফসোস, ডং তার রাজকুমারীর কাছে পৌঁছানোর আগে তার কোমরের ব্যথায় সে রাস্তার মাঝেই পড়ে যেতে থাকে। আর দূর থেকে মাটিতে পড়ে থাকা নি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাটিতে পড়া ডংয়ের দিকে। সাথে সাথে নিয়ের মনে পড়ে যায় তার মায়ের দুর্ঘটনার কথা, তার সব কিছু মনে পড়ে যায়। আর এদিকে দূরে চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে আসতে থাকে নিয়ের বাবা মিস্টার তাম। সে তার আদরের মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তাম বলে, রাজকন্যা, তুমি রাজাকে না জানিয়ে বাহিরে কেন এসেছো? আর এখনই ঘটে এক অলৌকিক ঘটনা, কারণ এত বছর পর আজকে নি তার বাবাকে রাজা মশাই নয় বরং বাবা বলে ডাক দিয়েছিল। নি বলে, বাবা, আমার সব কিছু মনে পড়ে গেছে বাবা, তুমি আমার বাবা, তুমি কোনো রাজা নও।
আর আমিও তোমার একমাত্র মেয়ে, আমি কোনো রাজকুমারী নই। এসব কিছু শুনে এত বছর পর মিস্টার তাম যেন ফিরে পায় তার সত্যিকারের রাজকুমারীকে। মিস্টার তাম এখন তার মেয়েকে নিয়ে চলে যেতে থাকে, আর এখানে নি পেছনে ফিরে অপলক তাকিয়ে থাকা ডংকে বিদায় জানিয়ে চলে যায়। আর এখন ডং তার ভাই থিয়ানের কাঁধে চড়ে বাড়ি আসতে থাকে, আর সে তার ভাইকে বলে, ভাইয়া আমি তো এখন আর রাজকুমার নই, তাহলে কি নি আমার সাথে খেলবে? থিয়ান বলে অবশ্যই খেলবে। আর দুই ভাইয়ের এই কথোপকথনের সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। এই সিনেমাগুলো আসলে চোখ দিয়ে নয় বরং মন দিয়ে দেখতে হয়। এত কম বাজেট আর এত ছোট সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও ভিয়েতনামের মতো দেশ এত প্রাণবন্ত সিনেমা উপহার দিতে পারে, যেখানে আমাদের দেশে আমরা এখনও চৌধুরী সাহেব থেকে বেরোতে পারিনি। আর অভিনয় কাকে বলে এইসব সিনেমাগুলো দেখলে যেন বুঝতে পারা যায়। তো আজকের গল্প এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।